কি ব্যাপার ভাই তুমি এখানে কেন ভাই 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 একটু একটু কি আপনি কোনার সাথে নাকি ওই লোক টাকা দেয়নি এই হ্যালো ডাক্তার বাবা এই আমার রোগীর তো ব্যথা প্রিয় শিল্পী ইয়াসিন আরাফাত মন পাখি সম্মানিত শ্রুতি মন্ডলী এছাড়াও রয়েছে এক ঝাঁক ক্ষুদা শিল্পী এবং আরো এক ঝাঁক কিশোর তারকা চলুন তাহলে সবাই মিলে উদযাপন করি ঈদ আনন্দ আয়োজন আওয়াজ দিয়ে বলি ঈদ হামিদপুরে আজকে কিছু একটা হচ্ছে আমাদের যারা অগ্রজ রয়েছেন মুরব্বী রয়েছেন অভিভাবক রয়েছেন তাদের জন্য দোয়া সামনে থেকে যারা উচ্ছ্বসিত আমাদের কচি কাচা তাদের জন্য ভালোবাসা পিছন থেকে যারা দেখছেন তাদেরকে সামনে আসার জন্য আল্লাহ দরবারে দোয়া করছি তারা যেন কাছাকাছি আসার সুযোগ করে পায় আমার প্রিয় ভাইরা নিশ্চয়ই আপনাদের ঈদ ভালো কেটেছে নাকি আলহামদুলিল্লাহ ঈদ কার কেমন কেটেছে এসে বসে যাবে যখন আমরা আওয়াজ দিয়ে মারহাবা আল্লাহু আকবার এবং ঈদ মোবারক বলতে পারবো আর যারা কৃপণ ওদের ঈদও ভালো কাটেনি ওরা আওয়াজ দিয়েও বলবে না ঠিক বললাম তো তাহলে আসুন আমরা আর কাল বিলম্ব না করে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন আমি শুরুতে তাদের জন্য দোয়া চাই যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং কষ্টের ফসল আজকের এই সুন্দর আয়োজন বিশেষ করে হামিদপুরের দক্ষিণ পাড়ার সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন যারা আমাদের অভিভাবক রয়েছেন আমরা চলো তাদের জন্য দোয়া করছি এই মানুষগুলোকে আল্লাহ যেন দীর্ঘ হায়া এবং বারাকাপূর্ণ হায়া তাদেরকে দান করেন সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আচ্ছা ওই যে ভাইরা দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে বলা হয়নি নাকি ওদের কি বসতে বলা হয়েছে নাকি এরা এখানকার জামাই না বললে বসে না এরকম আমি যতদূর জানি জামাইদের তো একটু বসতে বলতে হয় ভাই যারা জামাই আছেন তারা বসে পড়ে না এখানে সকল শালাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আর যাদের কষ্ট না হয় এপাশে স্বেচ্ছাসেবক যারা রয়েছে আমরা সবাইকে একটু সামনে চাই ভাই মঞ্চের আশেপাশে না দাঁড়িয়ে কেউ দাঁড়াবে না আমরা সবাইকে যে সুন্দর জায়গা করেছি কালকে তো আর অনুষ্ঠান হবে না অনুষ্ঠান আজকেই শুরু আজকেই শেষ এই জন্য আমরা চেষ্টা করি একটু বসে বসে দেখার সম্মানিত শ্রুতি মণ্ডলী তাহলে চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ কারামুল্লাহ থেকে তেলোয়া শুনব একে একে আমাদের আজকের আয়োজনে শিল্পীদের সাথে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ তো শিল্পীরা কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবে আমরা আরেকবার ঈদ মোবারক ট্রাই করি নাকি আরেকবার ট্রাই করব রেডি কি ব্যাপার ভাই তুমি এখানে কেন ভাই 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 একটু 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 কি আপনি কোনার সাথে নাকি আপনি কোনার সাথে ওই লোক টাকা দেয়নি এই ভাই টাকা পাবে আপনার কাছে নাকি টাকা পাবেন না নাকি শোনেন বিরাট বিরাট ঘটনা আছে ঠিক আছে কিসের বিরাট ঘটনা হামিদপুরের লোকজন যথেষ্ট স্বাবলম্বী অর্থবিত্তওয়ালা লোক তারা জাকাত ফিত্র দেয় ভাই আমরা এখন অনুষ্ঠান শুরু করবো আপনি আসলে এখানে কাজ আপনি তো চোখে মুখে মিথ্যে কথা করছেন ভাই আমি আপনাকে কি বা মিথ্যা বললাম আমি তো কিছুই বলিনি এখানকার লোকজন কি ভাই হামিদপুরের লোকজন জাকাত ফিত্র দেয় না এটা আওয়াজ দিয়ে বলেন দেয় না আমি মিথ্যা বললাম না ওরা বললো এই দেখেন আমি এই
20 টাকা নিয়ে বের হইলাম বিজনেস আছে ঠিক আছে এটা আমার নিজের টাকা আরে একটা লোকও টাকা দিল না ও এইটা ঘটছে ঘটনা তার মানে আপনার এই ব্যবসায় 20 টাকা বিনিয়োগ জি প্রথমে প্লেটের উপর 20 টাকা দিয়ে দিতে হয় এটা নিয়ম ও এটা নিয়ম এখন ভাই আমি তো আসলে একটা ভালো বুঝি না এখন দেখেন এখানে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনি আমাদেরকে সহযোগিতা করুন আমরা অনুষ্ঠান শুরু করি প্লিজ শুনেন ইফ ইউ ডোন্ট মাইন্ড কোনো প্রোগ্রামে জায়গা আজকে হতে দেব না বড় বিপদ পড়ে গেলাম ভাই এই আপনারা চিনেন হামিদপুরে কোথায় বাসা বসো বসো তুমি কি তুমি চেনো নাকি এই যে ভিডিও করছে তোমার লোক নাকি ইচ্ছা করে মঞ্চে দিছো ভাই তার কি চেনেন না এমন কোন শরীরই নেই চেনেন না কেউ চেনেন না হাই হাই এই যে ভাই টাকা দেবে না বলে পরিচয় দিচ্ছ না ভাই আমি যতদূর জানি হামিদপুরের মানুষ অনেক ভালো ও যেটা বলো এটা কি সত্য যে আপনারা টাকা দিতে হবে বলে পরিচয় দিচ্ছেন না ও হামিদপুরের ছেলে ভাই দেখেন আমরা অনুষ্ঠান শুরু করি আপনি জান আমরা পরে প্রয়োজনে কিছু দিব আপনাকে কিন্তু আপনি এভাবে ডিস্টার্ব করেন না এখন আমি আছেন নগদে বিশ্বাস ভাই এই আজকের আয়োজন যারা আমাদের সম্মানিত সভাপতি কোথায় প্লিজ এই ভিক্ষুককে আপনারা এখান থেকে একটু নেন আমরা অনুষ্ঠানটা সুন্দর করে শুরু করি যা পারেন ওর হাতে কিছু দিয়ে ওরে একটু এখান থেকে সরিয়ে নেন আপনারা আপনি তো কইলেন যে টাকাওয়ালার অভাব নেই আরে ভাই আসবে বিষয়টা আছে এরকম তো আসছে অনুষ্ঠান দেখতে আপনারা তো টাকা নিয়ে আসেননি বাসায় নাকি আর যা ছিল আজকে ঈদের সব চানাচুর পাপড় এগুলো পেঁয়াজি কিনে খেয়ে ফেলছে আরে 10 বছর ধরে পেশায় আছে লোক এই যে টাকা দিয়েছে দিয়েছে সভাপতি স্যার সভাপতি স্যার আমি সকরে গেলাম আমার কি 10 20 টাকার ফকির মনে হয় আমি টাকা ওই বিকাশে নেই নাই নগদে নিয়া সারে কিন্তু 10 টাকা 20 টাকার ফকির আমি না দেশ যে ডিজিটাল হয়ে গেছে সেটা কিন্তু এই ফকিরকে দেখলেই বোঝা যায় তুমি স্মার্ট স্মার্ট ও সরি দেশ ডিজিটাল না এখন নাকি স্মার্ট তো আসলে কত যে স্মার্ট আমরা ফকিরের বিকাশ নগদে লেনদেন দেখেই তো বুঝতে পারছি নাকি আচ্ছা ভাই আপনারা যা পারেন ও দিতে নেন আপনি প্রয়োজন আমি আমাকে এখন চিনে রাখেন ওই লোকজন আসছে মনে হচ্ছে জি আমাদের সম্মানিত চেয়ারম্যান সোহরাব ভাই আসছে আমরা আওয়াজ দিয়ে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা আমাদের শ্রোতা বজন প্রফেসর আকবর ভাই এসেছেন আওয়াজ দিয়ে বলি মারহাবা আমাদের আরো অতিথিরা এসেছেন হামিদপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমাদের মাওলানা মঈন ভাই এসেছেন আওয়াজ দিয়ে বলি মারহাবা মাশাআল্লাহ অনেক অতিথিরা এসেছেন ভাই দেখেন এখন আপনি অতিথি প্যানেলে যান যে যা পারে ওখান থেকে নেন আমরা অনুষ্ঠানটা শুরু করি ভাই শুনেন ওই অতিথি প্যানেলে কি টাকা এই পাশে যান আপনি তো এখানে ঘুরছিলেন অতিথিরা এই পাশে যান ওরা দেবে ওই গিলাম ওই কোনাসাসে খেদাই দিছে কোনাসাসে খেদাই দিছে মানে কোন কোনা চাচা না না এখন তো বুঝেছে আপনি স্মার্ট দেশের স্মার্ট ফকির এখন আর ঠকাবে না প্লিজ আগে খেদাই দিছে আবার মারবে না 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 মারবে না মারবে না এই যে আমাদের আকবর ভাই আছে না খুব দরদি মানুষ দেখেন না বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখা যায় আপনি ওদিকে যান যে যা পারে দেবে ওখান থেকে যান আপনি সামনে দিয়ে যান এখন আর কেউ মারবে না এখন অনুমতি দিচ্ছেন যেহেতু আর চেয়ারম্যান আসছে চেয়ারম্যানের সামনে আপনাদের কেউ মারবে এই যে সৌরভ ভাই ফতেপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান এটি স্টেটে ডাকেন না আমরা চেয়ারম্যান কে স্টেটে তো ডাকবো পরে কিন্তু আপনি আপাতত আমাদের অনুষ্ঠান শুরু করতে দেন এখন ওই যে এখান দিয়ে যান যে যা পারে দেবে না সমস্যা আপনি যান থালা ভরে যাবে কথা দিলাম হামিদপুরের প্রতি বিশ্বাস রাখেন ফতেপুরের প্রতি বিশ্বাস আমি একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রফেসর আকবর ভাই এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সোহরাব ভাইকে আমরা একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের দুজন অতিথি আমাদের সভাপতি নিয়ে যেন একটু মঞ্চে আসেন আসেন সোহরাব ভাইকে এবং আকবর ভাইকে একটু আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আওয়াজ দিয়ে তাদের জন্য একটা জোরে মারহাবা হয়ে যায় একটা জোরে করতালি হয়ে যায় মাশাআল্লাহ আপনারা সারাদিন যাদের খাবার খাননি আপনাদের মারহাবা শুনলে বোঝা যায় আমি ব্যস্ততার জন্য খাওয়ার সুযোগ পাইনি কিন্তু আপনারা খান নাই খেয়েছেন তাহলে এবার আওয়াজ দিয়ে হয়ে যাক মারহাবা মাশাআল্লাহ আমাদের বরকতময় অতিথি এসেছেন আমরা তাদের সালাম গ্রহণ করব তার আগে ভাই একটি ছোট্ট আবদার আপনার কাছে রাসূলের শিক্ষা করোনা ভিক্ষা আলহামদুলিল্লাহ একটি সুখী সমৃদ্ধ দেশ বিনির্মাণের জন্য আমরা সরকারের পাশাপাশি জনগণ সচেষ্ট থাকব এমন ভিক্ষুক মুক্ত দারিদ্র মুক্ত দেশ গড়তে চাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আজকের যারা অতিথি হিসাবে এসেছেন তাদেরকে কবুল করুন কবুল করুন এই আয়োজকদের ভাই বিপদে পড়েছি অনুষ্ঠান কেবল সৌরভ ভাই শুরু করব এই ভিক্ষুক কোথায় ছিল এসে একেবারে ভাই আটকে দিয়েছে সে কিছু না দিলে যাবে না এখন অতিথি প্যানেলে গিয়েছিল কোন মুরব্বী কোনা থেকে নাকি তাকে তাড়া করেছে মঞ্চে চলে আসছে ওই চাচা না আচ্ছা এখন তো
চিনছে এখনো তাহলে এখন এই যে আমাদের চেয়ারম্যান আসছেন আকবর ভাই আসছেন আপনি আর কি কিছু বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবার চেয়ারম্যান স্যার হ্যাঁ বলেন এই আমি আপনার ইউনিয়নের একজন অনুগত ফকির হ্যাঁ বলেন আপনি কোন বলেন যাতে এই যে ভাইজান কসে যে ফকিরকে স্বাবলম্বী করতে হবে ঠিক আছে তাই 10 20 টাকায় কি স্বাবলম্বী করা সম্ভব दस बीस टाइम स्वलम्बी फकिर स्वावलम्बी हबे इंशाल्लाह श्रोता बड़ो भाई अकबर भाई मन सालामी ना पेले फकिर आज के ईद दिन छाड़बे ना भाई सम्मानित अतिथि धन्यवाद सुंदर सम्मान साथ जगह बसार सम्मानित सभापति के साथ बसार अनुरोध कर أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن
الله سبحان الله لهم فيها دار الخلد الله أكبر جزاء ঈদের আনন্দকে আরো এক ধাপ এগিয়ে দিতে হামিদপুর দক্ষিণ পাড়া ঈদগাহ কমিটির বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ আয়োজন আমরা এখন দেখে নেব এক ঝলক চাঁদের প্রাণবন্ত উপস্থাপনা আজকের অনুষ্ঠানকে করবে হৃদয়গ্রাহী মঞ্চে আসছে প্রিয় শিল্পী মুস্তাফা মুনিম يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مونتيار تيم بيو بينتا শিল্পী আব্দুল্লাহ হৃদয় আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত নজমুস্তাকি প্রিয় শিল্পী নজমুস্তাকি তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর মঞ্চে আসছে প্রিয় শিল্পী মেহরা এই ঘর খানাদার জমিদারি প্রিয় শিল্পী ইমরান হুসাইন বসের পালকি চৈড়া মাগো প্রিয় অভিনেতা আল্লা
ইসলামী সংস্কৃতির মঞ্চে এক প্রিয় নাম সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। যশোরের তারার মেলার নাট্যঙ্গনের সুপার ডুপার আব্দুল্লাহ খালিদ, 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 ওরে কুটিস নে। হ্যাঁ সম্মানিত শ্রুতি মণ্ডলী, এছাড়াও রয়েছে এক ঝাঁক ক্ষুদে শিল্পী এবং আরো এক ঝাঁক কিশোর তারকা। চলো তাহলে সবাই মিলে উদযাপন করি ঈদ আনন্দ আয়োজন। আজকে খুশির বান ডেকেছে ঈদ এসেছে, আজ ঈদ এসেছে, আজকে খুশির বান ডেকেছে ঈদ এসেছে, আজ ঈদ এসেছে, খুশির বান ডেকেছে ঈদ এসেছে, আজ ঈদ এসেছে, আজকে খুশির বান ডেকেছে ঈদ এসেছে, আজ ঈদ এসেছে, ঈদ এসেছে, আজ ঈদ এসেছে, ঈদ এসেছে, আজ ঈদ এসেছে, ঈদ এসেছে, আজ ঈদ এসেছে। সম্মানিত শ্রুতি মণ্ডলী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কালজয়ী গান, পশ্চিম নীল আকাশ জুড়ে যখন ঈদের চাঁদ আমাদের দৃষ্টিগোচর হয়, প্রত্যেক মুসলমানের হৃদয় তন্ত্রীতে বেজে ওঠে একটি গান। আমরা কি বলতে পারবো সে কোন গান? বলতে পারবো, বলতে পারবো? ওমন রমজানের ওই রোজার শেষে, ঈদ আপনাদের জন্য নয়, জাতীয় কবির এই জাতীয় গান যারা জানে না তাদের জন্য কি ঈদ আসলে পূর্ণ হয়? পূর্ণ হয়। আবার আওয়াজ দিয়ে রেডি, ওমন রমজানের ওই ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ, শুধু মঞ্চের সামনে বসে গাইলে হবে না, ডাইনে বাঁয়ে যারা আছে সবাই গাইবে। যদি ডাইনে বাঁয়ে মঞ্চের কাছের লোকে না গায়, আমরা পেছনে যারা দাঁড়িয়ে আছে ওদের হায়ার করে সামনে নিয়ে আসবো, সামনের গুলো পেছনে দিয়ে দেবো। অতএব আওয়াজ দিয়ে হবে তো ইনশাল্লাহ। হ্যাঁ এই যে যারা গাইতে জানে তাদেরকে কাছে কাছে আসার জন্য আমরা অনুরোধ করবো। আবার ওমন রমজানের ওই, আমরা যাদের মুখে শুনতে শুনতে বড় হয়েছি সেই বড় ভাইরা তো এখানে নাকি? ঈদের খুশি আজ মাতাহারা হয়ে যাক প্রত্যেক মুমিন হৃদয় থেকে। এ পাশ থেকে যদি আওয়াজ আছে ভালো লাগবে না? লাগবে, সত্যি ভালো লাগবে। এই পাশ থেকে শুনবো কারা কারা পক্ষে আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা একটু শুনি, রেডি? ওমন রমজানের ওই রোজার শেষে, এবার থেকে চুপ করতে হবে, আমরা একটা পরীক্ষা নিতে চাই এবার।
বিবাহিত এবং অবিবাহিত এটা পরীক্ষা হয়ে যাওয়া উচিত না উচিত কি না রেডি সবাই আমরা প্রথমে শুনব যারা বিবাহিত আমাদের বড় ভাই বাবাজিরা চাচারা খালুরা ফুফারা রয়েছেন তাদের কাছে আর তারপরে শুনব আমরা অন্যদের কাছে রেডি সামনে ডাইনে বাইয়ে পিছে যারা আছে সবাই একসাথে যারা বিবাহিত তারা গাইবে কিন্তু এই গানের পরের অংশটা রেডি ওমন রমজানে রই রোজার শেষে আসলে ওদের জন্য ঈদ এসেছে নাকি অবিবাহিতের জন্য ঈদ এসেছে এবার বোঝা যাবে রেডি ওমন রমজানে রই রোজার শেষে একবার ভাই বলে দেন কারা ফার্স্ট হলো না বিবাহিত অবিবাহিত দুজনেই ফার্স্ট হয়েছে মাশাআল্লাহ এবার আমরা সবাই মিলে গাইব সাথে গাইবে আমাদের প্রিয় শিল্পীরা শুধু দর্শক মন্ডলী শিল্পীদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে গাইব আজকের এই ঈদের গান এবং ঈদের গানের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের ঈদ আনন্দ আয়োজন ওমন রমজানে রই রোজার শেষে হেলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগি ওমন রমজানে রই রোজার শেষে হেলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগি তোর সোনা সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই মিলে কার প্রশংসা করব? আওয়াজ দিয়ে একসাথে শিল্পীদের সাথে ইনশাআল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। ওই যে বলেছি আজকের ঈদের আনন্দ কিন্তু সবাই মিলে ভাগাভাগি করার জন্য, শিল্পীরা একা একা গাইবে আর আমরা চুপচাপ শুনবো থাকি, হয়? আওয়াজ দিয়ে আবার হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মাফি কলবি খৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখেরাতে। চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে, তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখেরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামের এই তুলনা আমায় তুমি তো মেপটা হল
দেখবো একটি ছোট্ট কৌতুক নকশা মুসলমান বাই বর্ন বাই কার্টিং উই আর মুসলমান আস্তাগফিরুল্লাহ একজন মুসলমানের সন্তান সে নামাজ পড়তে জানে না এর চেয়ে দুর্ভাগ্য কিছু হতে পারে কার এমন দুর্ভাগ্য দেখবেন না হ্যাঁ নামাজ না জানলে বিড়ম্বনাটা কোথায় অসম্মানটা কোথায় আমরা একটু সেইটা দেখতে চাই তো দেখার আগে আরো যারা হামিদপুরের জামায় এসেছেন নতুন করে তাদেরকে একটু বসার জন্য অনুরোধ করছি কনসোলের পাশে যারা বসে আছে দাঁড়িয়ে আমরা কি একটু বসতে বলবো এটা তো হামিদপুরের দুলাভাই নাকি আরে আমার তো দুলাভাইয়ের বাড়ি হামিদপুরে সবাই আমার দুলাভাই মাশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছে হামিদপুরের জামাই তাদেরকে একটু বসার জন্য অনুরোধ করছি আর যারা হামিদপুরের শালা আছে তারাও বসে পড়ো আমার প্রিয় ভাইরা চলো আমরা দেখব তারার মেলা থিয়েটারের প্রথম কৌতুক নকশা নামাজ বিড়ম্বনা হাততালি হবে না মারহাবা হবে কনফিউশনটা দূর করে দিই আমি হাততালিও দিতে বলেছি মারহাবাও দিতে বলেছি পরে সকালবেলা ইমাম সাহেব ফতোয়া দিবেন রুকনুজ্জামান উকিল মানুষ কালকে যা বলছে সব ভুল না ভালো কাজে ভালো কাজে ভালো কাজে অনুপ্রাণিত করার জন্য তালি দেওয়া যাবে এটা ছোট ছোট মুক্তি না জামে আল আজহারের গ্রান্ড মুক্তি যারা দাদা মুক্তি যারা এ সিদ্ধান্ত তাদের অতএব আপনারা এরকম ভালো কাজে হাততালি দিলে দর্শনীয় নয় তবে মারহাবা বলে আল্লাহ বেশি খুশি দক্ষিণ পাড়ায় আজকে নাই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাই সকাল সকাল আসলাম তো বড় ভাবে আবার গুড়া বললাম কি পান দাও একটু পানের বদলে করলে কি আঙ্গুর রয়েছে তাই দাও কি আঙ্গুর হাসলি হবে না পান দাও তোমার বাড়ি লাইট মাইট নেই কাইফা হালুকা এটা কিন্তু তুমি ভুল করো আমি একটু লাভ খাই তার মানে ক্ষতি পারে না যে আমি সুদ খাই লাভ ক্ষতি মানেই তো নাকি কাইফা হালুকা কি হালুয়া খাবো কাইফা হালুকা আপনি কেমন আছেন কাইফা হালুকা মানে কেমন আছেন আজকে নতুন শুনলাম যাই হোক সে কথা আর কথা আছে তা তোমার এই অবস্থা কেন আর কোয়েন না ভিয়ে একটু ইন্ডিয়ায় গেলাম হস করতি রাম দাদার আমার তাই শুনতেছে যে মক্কা মদিনা যায় মানুষ হস করতে তোমার মাথা টাটা ঠিক আছে তো আরে ভিয়াই ও এখন হচ্ছে আপনি জানেন না তাই এখন সব কিছু হচ্ছে আচ্ছা তাই আজকাল সবই হয় যেহেতু পানের বদলে যদি আঙ্গুর খাচ্ছি তারপরে বলেন এই বিয়েদের কি খবর আলহামদুলিল্লাহ আছে ভালো তারপরে আপনার মানে আমার বিয়ানের কি খবর ও খুব ভালো আছে ভালো আছে বলছি যে এই হচ্ছে আপনি মাঠে শুনলাম যে পটল লাগাইলেন নাকি সে কার গরুতে সব খেয়ে যাচ্ছে আরে ভাই পটল খাইনি ওই পটলের ওই মানে গাছের আদা খাইছে ও ওই বাসুরি মনে হয় না হ্যাঁ ও দাদা তো হাস করে আসলে কবে Oh
আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, না পড়লে কি ছাড় আছে? আমি তো দিনই দুই দশক তো নামাজ পড়ি, দশক তো পড়ে, আমি তো জানি নামাজ হয় অক্ত হয় কোসি কি বিয়াই ওই উজুর পানি আর যাই নামাজ টুপি নিয়ে আসে জীবনে কোনোদিন নামাজ পড়িনি, ওই একদিন জানাজার নামাজে কি নামটা ওই হুজুরটা দেখে দেখে পড়িস, কি যে করিস কোরবানি, যা বিয়াই যা করে আমিও তাই কোরবানি, বিয়েটা দেখে মানে উজু করলাম। ও বিয়াই কি বলতিস, আচ্ছা পানি নিয়ে আইস, এটা মারিস রে বিয়ে জীবনে উজু করিনি রে। হ্যাঁ শুরু করেন, কি করবেন, আমি তো কোনোদিন উজু করিনি জীবনে, বিয়েটা দেখে দেখে ছাড়িয়ে দিবেন আর কি করবো, বিয়াই শুরু করেন আপনি, বিয়াই কোসি কি আপনি শুরু করেন, আমি আপনার বাড়ির মেহমান আর তাছাড়া মুসাফির সব কাজ আগে করতে নেই, মানে কথা আছে যে আপনি হাস করে আইছেন যে আমি তো আম মানুষ নাকি, তাছাড়া ইন্ডিয়াতে হাস করে আইছে আবার কি যে করি, আল্লাহ কলম তো বিয়েটা দেখে করব দেখি বিয়াই কি করতেছে, আগাই দেখি করেন করেন শুরু করেন, বিয়েটা দেখি বিয়াই কি করে দেখি 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 বিয়ে কি করে দেখি বিয়ে কি করতেছে, আমার তো দেখে দেখেই করতেছে ঠিকই আছে, ও তো দ্বিতীয় নিয়ে মুগ্ধ একটু এই কবরটা ধুয়ে নি, তৃতীয় নিয়ম তো পা ধোয়া, আমিও পা ধুয়ে নি, দেখি বিয়ে কি করলো দেখি বাবা তোমারি আড়ি তার আসছে দেখতেছি, তার মানে উদিতলি তো ঠিকই হয়েছে, উদিত তৃতীয় নিয়ম পা ধোয়া যদি নামাজ পড়াতি কয় তাহলে তো আমি শেষ, আবার কইছি ইন্ডিয়াতে হজ করে আইছি, জীবনে তো হজ তো দূর থেকে হজের হল করবি, টুপি দেন টুপি ওয়াল্লাহ এই টুপি দিয়ে দেখি 3 কেজি তেল বেরোচ্ছে, বিয়া এ কি সাইয়ে নিয়ে আইছে, হ্যাঁ সাইয়ে নিয়ে আসিনি, ওই আমার বিয়ের সময় দিল ওই তাল, এইটাই কাম সাদা, বিয়া শুরু করেন
যে ভয় বাঁচছিলাম সেই কেসে আমি জীবনেও নামাজ পড়া তো দূরের কথা, মধ্যে তুই বারান্দায় কোনোদিন যাইনি। আরে আমার কথা না কষে কি আপনি তো হাজ করে আইয়াছেন ইন্ডিয়াতে, তা আপনি নামাজ পড়ান, হাজির পিছনে নামাজ পড়া একটা সৌভাগ্যের ব্যাপার না। আপনি আসে তার সে বড় কথা, আপনি আছে ছেলের বাপ আর আমি তো মেয়ের বাপ, আমি এমনি পিছনে থাকবো পিছনে থাকেন না শুরু করবো। ঠিক আছে তাহলে শুরু করেন। দেখি একটু বিয়ে কি করতেছে দেখি দেখি আমাকে টাকাটা হয়েছি মানে খুবই আজকে বাঁচবো কি করে আমার সবার সব শেষ আমার। আচ্ছা দেখি আমি লাস্ট বার থেকে বিয়ে কি করতেছে সব ঠিকঠাক আছে। আমি তো হাতকে নেও আমার সাবাদ হাতে কন্ধে না আমি সিজদাই যাই অন্য কি টাকা ডাকতেছে। এই ধান ভাইকে ভাই এই নামাজ কালার পরে পড়বা নাকি গরু ভাইতে তো আসে তবে আস্তে আস্তে কেটে পড়ি এই তুমি এখানে থাকো বাবা রে বাবা আজকের মতো বাসলাম। ও আল্লাহ রে মশাই কামড়া ছেড়ে দেখি বাম পাশে তো কোন দিল দাবা দেখি সাদা কবে রয়েছে বিয়াই হাজাই তো নামাজ পড়ছে তালি পদায় ওই ফিরে দাদির পাশে দিচ্ছে দেখি একটু কবে গেল বিয়াই বিয়া আরে বিয়াই তো এ পাশে দেখে তাহলে কি বিয়াই এই পিছনে চলে গেছে বিয়াই আজকে না হয় আমি বেঁচে গেলাম কিন্তু কালকে আমাদের দিন জবাব দেব আর আল্লাহ তো সবই দেখে এই কাজ আমি আর জীবনেও করবো না। আজকে আমি দক্ষিণ পাড়া মসজিদে যে ইমামের কাছ থেকে কিভাবে সঠিকভাবে নামাজ পড়তে হয় এটা শিখে নেব আমি। আল্লাহকে আমি কি করে ফাঁকি দেবো? আপনারা ওই কাজ করেন না, যদি কেউ আমার মতো নামাজ পড়তে না জানেন নিয়ম না জানেন ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। আমি এই কাজ আর জীবনেও করব না, আমি এই জীবনেও করব না। মাথা বাজতে হবে না জোরে। সম্মানিত সুধী আসুন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমার জানাজার নামাজ পড়ার আগে আমরা যেন নিজের নামাজটুকু আদায় করার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুন বলি আমি। ওই নামাজকে সামনে রেখে প্রাণের কবি প্রিয় কবি জহির বিন বাশারের লেখা কালজয়ী এই গজল আপনাদের জন্য বিশেষ উপহার।
তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা তোমার জোহরে জানা যা আস্তে ঠিক না জোরে ঠিক আস্তে ঠিক না জোরে ঠিক কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিমে হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের উপরে মুসলিমে হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বিনা মাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বিনা মাজির লাশ কবরেতে রাখিবে মাটির চাপে পাঁচরের হাড় ভাঙবে রে বিষাক্ত সাপের ছোবল ও বিষাক্ত সাপের ছোবল বিনা মাঝির সাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বিনা মাজি পাবে না হাই নবীর সাফায়া দোজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত বিনা মাজি পাবে না হাই নবীর যোগ হবে শেষ ঠিকানা আঘাত আর নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা লাখ কোটি শুকরিয়া রাব্বুলি জাতে দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো নিকৃষ্ট জীব নয় কোনো নিকৃষ্ট পশু নয় আশরাফুল মাখলুকাত করে পাঠালেন আলহামদুলিল্লাহ লাখ কোটি আর শুকরিয়া আল্লাহ কোনো হিন্দুর ঘরে নয় কোনো পত্তলিকের ঘরে নয় কোনো ইহুদির ঘরে নয় কোনো খ্রিস্টিয়ানের ঘরে নয় আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মুসলমান হয়ে বাঁচতে চাই মুসলমান হয়ে মরতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চাই ইয়া রব তুমি মুমিন মুসলমান হিসেবে আমাদের কবুল করে নাও চলুন আমরা আরো একটি সম্মিলিত গান শুনবো আমাকে করেছো মুমিন মুসলমান তারার মেলার ছোট্ট ছোট্ট বন্ধু থেকে শুরু করে তারার মেলার এক ঝাঁক প্রিয় শিল্পী আছে আমাকে করেছো মুমিন মুসলমান এই প্রিয় গজল নিয়ে Oh!
आज के खुशीर बाम देखे थे ई देशे थे आज के खुशीर बाम देखे थे ई देशे थे आज ई देशे थे শুকরিয়া হাজারো শুকরিয়া আজীবন শুকরিয়া আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া শুকরিয়া হাজারো শুকরিয়া আজীবন শুকরিয়া নিত তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি সকল কাজে আমি যেন করি তোমার বান্দেগি রিজিকি দিও হালাল পথে রিজিকি দিও হালাল পথে হয় না যেন হারাম খাওয়া আমাকে করেছো মুমিন মুসলমান সেই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া ও হো হো আমাকে করেছো মুমিন মুসলমান শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া আজীবন শুকরিয়া হেরার আলোয় দাও দেখিয়ে মুস্তাকিমের ঠিকানা দিন কায়েমের কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা মরণ দিও শাহাদাতে মরণ দিও শাহাদাতে শোনো গোলামের প্রার্থনা আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া শুকরিয়া হাজারো শুকরিয়া আজীবন শুকরিয়া আজীবন শুকরিয়া 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 আজীবন শুকরিয়া 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 আজীবন শুকরিয়া হ্যালো অবস্থা তাই সভা কি অবস্থা ফোন দিয়ে মোটে যন্ত্রণায় ফেলে দিচ্ছে বউ কইছি আমি অনুষ্ঠানে আইছি কোন কথাবার্তা করিস না
এতক্ষণ বহু দুর্নাম করেছিল হামিদপুরের, টাকা দেয় না, পয়সা দেয় না, ভিক্ষা দেয় না। এই যে আমার ফোন নিয়ে আমি এদিকে প্রোগ্রামে ব্যস্ত, দেখি ফোন নাই, কি ব্যাপার? এটা যে আমার ফোন, তুমি কার ফোন মনে করেছো? এটা ভাই, আপনারা সাবধান হয়ে যান, যার যা ফোন আছে ঠিকঠাক রাখেন, নইলে এরকম বিপদে মুসিবতে পড়ে যেতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু ফোন নিয়ে লোকানো যায় না, আমাদের প্রশাসনের লোকজন আছে, কারো ফোন হারিয়ে গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর এখন কি চেয়ারম্যানের কাছে দেব? ভাইয়া, আপনার ফোনে ভাবি মনে হয় ফোন দিচ্ছে, ও ভাবি ফোন দিচ্ছে, আপনারা পাচ্ছেন না, এই জন্য আমাকে হেল্প করার জন্য নিলাম। আচ্ছা, অনেক হেল্প করেছে, এবার তুমি যাও, তোমাকে ধন্যবাদ। এরকম কাঁচা করবো না, ঠিক আছে? এরকম কাজও করে না। হ্যাঁ, এরকম চলতে ফিরতে পথে ঘাটে মাঠে অনেক সময় আপনাদের প্রয়োজনীয় ফোনটা হারিয়ে যায়। একটা ফোন ব্যবহার করেন কারা কারা দেখি, কারা কারা ফোন ব্যবহার করেন? মাশাআল্লাহ, এই যে বাচ্চা ছেলে কোন ক্লাস, 2, 1, তারাও নাকি ফোন ব্যবহার করে। আমার প্রিয় ভাইরা, গ্রাম গঞ্জে মাঠে ঘাটে হাটে সহজ সাধারণ মানুষের হাতে এই মোবাইল যখন চলে গেছে, জীবন কখনো সহজ কখনো হয়েছে জটিল, আর এই নিয়ে তৈরি হয়েছে নিত্য নতুন বিড়ম্বনা। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটি চমৎকার মোবাইলের কৌতুক নকশা, মোবাইল হেল্প লাইন। আইন জেনে লাইন করলে ফাইনের সম্ভাবনা থাকে না, বেআইনে লাইন হলে ফাইন তো দিতেই হয়। আর কেমন করে আমাদের তারার মেলা থিয়েটারের শিল্পীরা বেলাইনে একেবারে ফাইনে আটকে গেছে, চলুন দেখি কৌতুক নকশা, মোবাইল হেল্প লাইন। মারহাবা আসতে হবে না জোরে, কত জোরে হয়ে যাক মারহাবা। আরে খুলে
এর তো কোনো অপশন দেখতে না আছে যাক নয় সাফি65 বছর হলে কিন্তু হয় সাপ্তি কই তো এই হ্যালো হেডলাইন সার্ভিস সেন্টার আরে আমার চাচার বয়স তো 60 বছর তুমি তো মার খাওয়ার ব্যবস্থা করিলে দাঁড়ি উঠে কাম টু হেল্প লাইন আপনার পুরুষ বলে এক চাপুন মহিলা হলে দুই চাপুন হিসলে হলে শূন্য চাপুন কসি কি এ ডক্টর আপা জিজ্ঞেস করতে যে তোমার রোগী কি পুরুষ মহিলা না হিসলে না অন্য কিছু তুমি তো একটা বুঝতেই পারতেছ না আমার চাচা চাচা করে ডাকতে তুমি কি তা তোমার কোনো হুঁশ জ্ঞান নেই জিজ্ঞেস করছে রক্তের গ্রুপ কি কদিনই এ নেগেটিভ বি নেগেটিভ সি না ডি রক্তের গ্রুপ কি ওই মশাই বেশি কাম নাই আমার কিউ পজিটিভ কিউ পজিটিভ কিউ কিউ পজিটিভ এর কোনো অপশন দেনা কি শুধু শুধু থাকে দি যাই হোক তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসি বাবু রোগীর অবস্থা খারাপ ডাক্তার আপা এ আমার চাচা তো এ টু জেড পজিটিভ ওরে আপনার কি দাঁড়িয়ে থাকে এক চাপুন বসে থাকলে দুই চাপুন এবং শুয়ে থাকলে তিন চাপুন ও চাচা আরে এই যে কি আছে চাচা কই আরে চাচা তো শুয়ে পড়ে আছে শুয়ে পড়লে তো তিন চাপুন কই আছে ও ডক্টর আপা এ চাচা তো শুয়ে পড়ে আছে রে চাচা লাইন আপনার রোগীর জিহ্বা পরীক্ষা করুন জিহ্বা লাল থাকলে এক চাপুন সাদা হলে চাপার দরকার নেই টেনশন নিস না ডিজিটাল ডাক্তার এসে গেছে মোবাইলের প্রতি তুই চাইকে নিয়ে আগে হ্যালো ডক্টর আবা আমার চাচার জিভে তো ফ্যাকাশে হয়ে গেছে আপনার আপনার রোগীর লাশ পরিবহনের জন্য নসিমন লাগলে এক চাপুন অ্যাম্বুলেন্স লাগলে দুই চাপুন অন্য কোনো সার্ভিস ইজি বাইক বিশেষ করে নেই আমার চাচারে মাইরে ফেলে এখন তুমি অ্যাম্বুলেন্স ডাকতে চাও অনুষ্ঠান কি চলবে তাহলে আওয়াজ দিয়ে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা সুরুল্লাহ হরি নিয়ে মঞ্চে আসছে তারার বেলার অন্যতম প্রিয় মুখ ইমরান হুসাইন মঞ্চে আসছে ইমরান হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা
সাহারাটি জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন আমার লাইগা কাঁদলে মাগো আমার লাইগা কাঁদলে মাগো সাহারাটি জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছ মা জানে অন্তর জামি কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছ মা জানে অন্তর জামি চে আমার মুখের পানে মা প্রিয় মা গো চে আমার মুখের পানে চে আমার মুখের পানে জোড়াইতে দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন আমার লাইগা কাঁদলে মাগো আমার লাইগা কাঁদলে মাগো সাহারাটি জন কোথায় গেলে পাবো আমি এমন আপন 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 জন সম্মানিত শ্রুতি মণ্ডলী কি অনুষ্ঠান ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ মারহাবা আসতে হবে না জোরে কত জোরে হবে হয়ে যাক মারহাবা সম্মানিত সুধী আপনাদের বিশেষ অনুরোধে গাইছি বাংলার ফোক গানের জগতে একটি জনপ্রিয় গান আমরা আমাদের কণ্ঠের ভালোবাসা উজাড় করে যারা এই গানের সাথে পরিচিত গাওয়ার চেষ্টা করতে পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ চাবাসের বেড়া রে
মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাই আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাই মুর্শিদ নিজে এর দেশে যাই মুর্শিদ ঝলকে ঝলকে ওঠে পানি রে ও মুর্শিদ আমার ভাঙা দাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি রে কই ও দয়ালের সাই এ তরীর ভরসা নাই কই ও দয়ালের সাই এ তরীর মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাই আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাই মুর্শিদ নিজে এর দেশে যাই মুর্শিদ নিজে এর দেশে যাই যারা শ্বশুর হয়েছেন ঈদে নিশ্চয় জামাইকে দাওয়াত দিয়েছেন নাকি দিয়েছেন ওই যে শ্বশুর দাওয়াত দিয়েছেন না আর জামাই হিসাবে আপনারা অনেকে এসেছেন কিন্তু এই শ্বশুরের কপালে যদি এমন জামাই যুক্ত যদি দোয়া করে দিই বদ্ধ হয়ে যাবে না আমরা দোয়া করি হামিদপুরের কপালে যেন এমন জামাই না জোটে চলুন কেমন জামাই একটু দেখে আসি এবারের আয়োজন একটু ভিন্ন স্বাদের কৌতুক নকশা জামাই সে কি আজব এক জামাই রে বাবা মঞ্চে আসছে তারার বেলা থিয়েটারের এক ঝাঁক অভিনেতারা দেখব কৌতুক নকশা জামাই হ্যালো আর সালার জিনিসপাতি তুইও খুঁজে পাওয়া যায় না আর এই পাগলা সাবানটা নিয়ে আমার জীবনটা একবার দফা রাখা হয়ে গেল বড় জীবনে নিয়ে আমি খুব পেরেশানের মধ্যে আছি আজকে এসে কবে না তোমার ছেলে এই করেছে ও কালকে ও কবে না তোমার ছেলে আমার ধান কাটে সব পানিতে ফেলাই দিয়ে গেছে এই তো আছে অবস্থা কো আমি কত সহ্য করব ওরে ভাই আসলাম আমি ও আপা ওই দেহ ক্যাসেট খাইতেস ক্যাসেট বড় জব্বর ক্যাসেটটা বাবু আরে আব্বা তুমি এত সকালে কি হয়েছে ও আপা এই ঈদের সময় শ্বশুর বাড়ি যাব ঠিক আছে আচ্ছা যাবা তুমি যে কইছাও তোমার তো পলামত না করে কোনো জায়গায় দাঁতে নিতেত করে দাও তা তো বুদ্ধি ভালোই আছে দেখছি হ্যাঁ আমার সাথে পরামর্শ না করে তুমি যাবা না হ্যাঁ আমি তো কইছি আগে বৌমা কি চলে গেছে ও তো দুই দিন আগে চলে গেছে আব্বা তুমি ওরা জাতি দিলে কেন ও কি আমাকে সব সব খাওয়া ভেজাল বলে লাভ নেই আমি কি করছি শোনো তুমি শ্বশুর বাড়ি যাবা ঠিক আছে যাইয়া প্রথমে সালাম দিবা হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ গুড আগে প্রথমে সালাম দিবা দি তারপরে জিজ্ঞেস করবা ভালো মন্দ শ্বশুর আব্বা ভালো আছেন তো ঠিক আছে তারপরে যদি কিছু নাস্তা মাস্তা তো দেবেন করতি হ্যাঁ তো তুমি খাবা ঠিক আছে নাস্তা মাস্তা দিলি তোমার আলহামদুলিল্লাহ খাইয়ে নিবা সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ
আল্লাহু আকবার কি সবাই মুখে থাকবে আলহামদুলিল্লাহ গো আলহামদুলিল্লাহ এটা ভালো বুঝিত আমার বাপ আচ্ছা তারপরে হ্যাঁ ওই শুনতেছো তোমার শ্বশুরের এই শরীরটা বেশ ভালো যাচ্ছে না হ্যাঁ এখন কোন ডাক্তার দেখাচ্ছে বাহ হ্যাঁ এই শুনি তুমি কবা কি হ্যাঁ ডাক্তারটা খুব ভালো হ্যাঁ ঠিক আছে মনে থাকবে না তো পাম তো হ্যাঁ পাম কি ভাই ঠিক আছে তাহলে বোঝো তো দাঁত কিন্তু মাঝে ঘষে রাখবি হ্যাঁ দাঁতের কি অবস্থা ঘষ বস্তা ভাই খাইতে হবে না শ্বশুর বাড়ি চাই কোন দাঁত মাঝে আগে দাঁত মাঝে তারপরে যা হ্যাঁ দাঁত মাঝে যাবে না কেন কি হয়েছে আপা বলে না দাঁত মাঝে দাঁত দুর্বল হয়ে যায় হামিদপুরে এমন ভালো ভালো মানুষ থাকতে কি এরকম পাগলা জামাই হতে পারে
আসুন মঞ্চে স্বাগত জানাচ্ছি ফতেপুর ইউনিয়নের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব আমাদের শ্রোতাভাজন বড় ভাই আমাদের সম্মানিত চেয়ারম্যান সোরা ভাইকে মঞ্চে একটু স্বাগত জানাচ্ছি উনি ছোট্ট করে একটু শুভেচ্ছা বিনিময় করবেন কষ্ট পাবেন না তো তাহলে আওয়াজ দিয়ে বলি না মারহাবা অনুষ্ঠান কিন্তু সবে মাত্র শুরু হলো আর অনুষ্ঠানে কিন্তু আজকে একটা আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে চমৎকার নাটিকা এমন এক হামিদপুরের মদন গিয়েছিল ঢাকা পদ্মা সেতু পার হয়ে কেমন হলো তার অভিজ্ঞতা আমরা দেখব না দেখব চলুন আমরা ঘুরে আসি ঢাকা থেকে প্রস্তুতি নিচ্ছে আমাদের হামিদপুরের মদনের ঢাকা সফর কৌতুকের প্রস্তুতির ফাঁকেই আমরা শুনব একটি হৃদয়গ্রাহী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় শিল্পী মুস্তাফা মুনিমের কণ্ঠে শুনব মুনিমের গান এরপরে চলে আসব আমরা কৌতুক নকশা মদনের ঢাকা সফর অনুষ্ঠান সফল হোক আওয়াজ দিয়ে বলি মারহাবা বাবুন এটা একটু রেডি করো গুছিয়ে দাও এটা 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 যেটা কথা হচ্ছে আলহামদুলিল্লাহ 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 পেজ বাড়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভাগটা কমাও বিভাগটা কমাও ভাইয়া আলহামদুলিল্লাহ Yeah.
মারহাবা বলবো আস্তে না জোরে কত জোরে মারহাবা হয়ে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে দোস্ত মেরে বুজুর্গান দি মেরে রাসূল মেরে মুহাম্মদ মেরে রাসূল মেরে রহমত তয়ে সরাই মেরা নবী জি কা নাম লিয়ে খুবসুরত নাতে রাসূল সাল্লাল্লাহু আমার মনের ঘরেতে রেখেছি যারে জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে একসাথে সবাই গাইতে পারবো সবাই একসাথে হবে মাইক্রোফোনটা ঘুরিয়ে দিলে আওয়াজ হবে তো দেখি আমার মনের ঘরেতে তো জাহানের বাদশা নবী রাসূলের প্রতি সত্যি ভালোবাসা আছে সত্যি আছে না আমার বামে যারা আমার ডাইনে যারা আমার সামনে যারা আওয়াজ দিয়ে সবাই একসাথে আবারও আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা রয়েছে ওরা গাইবে আমাদের সাথে আমরা সবাই মিলে একসাথে গাইবো ইনশাআল্লাহ সবাই একসাথে আমার মনের ঘরেতে জাহানের বাদশা নবী সবাই মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়া নবী রে আমার মায়ার নবী রে হে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার মায়ার নবী মোরা যদি টানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি টানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম চাকু মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলা
ঘরে ঘরে সুদিতে
দিয়া গেছে ভোরা, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনিতে দুনিয়া গেছে ভোরা। হে আমার আল্লাহ যার শোক তার কিসের ভাবো না, হে আমার মালা যার শোক তার কিসের ভাবো না, হৃদয় মাঝে শেষ করবো। আরো আস্তে করে বলি, আরো আস্তে করে বলি, তাহলে আওয়াজ দিয়ে বলি, অনুষ্ঠান কি শেষ করবো? কোথায় যেন যাওয়ার কথা ছিল আমাদের, কোথায় আপনারা ভুলে যাননি? আমি তো মনে করলাম গানের তালে আপনারা ঢাকাকে ফাঁকা করে দিয়েছেন, তাহলে চলুন আমরা অনুষ্ঠান শেষ করব না, অন্তত ঢাকা না ঘুরে। শুরু হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত কৌতুক নকশা মদনের ঢাকা সফর। মদন মিয়া বোকা শোকাবে, ওরে হামিদ পড়েছিল ভাইরে সেই মদনের দে, ভাবল মদন যাবে একদিন ঢাকা, সাগল বেসা নিল মদন টাকা। ও মদন ভুল করিস না, ও মদন ভুল করিস না, কেনজামে রই শহর ঢাকাই পা বাড়াস না, ও মদন ভুল করিস 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 না। দেখি 1 2 3
চার পাঁচ ছয় দাঁড়া পাইছি হালার গাওয়া মতো তোমার বুড়িগুলো শেখাইতেছে পাইছি রে আবুল মার্কা মদন এখন পাইছি রে পাইছি রে আবুল মার্কা মদন এখন পাইছি রে আমি তোর সব কিছু কাইলা নিতে আইছি রে দিয়া দে তোর টাকা পয়সা জুতা মোজা খুইলা দে নইলে এই সুরি দিয়া ভরি ফুটা কর সম্মানিত শ্রোতা মণ্ডলী চলবে অনুষ্ঠান আস্তে করে বলে চলবে আরো আস্তে করে বলে চলবে এবার আওয়াজ দিয়ে বলে চলবে আমি যতদূর জানি হামিদপুরে বিভিন্ন লোকজন রয়েছে যারা বরিশাল থেকে আগত ভুল বললাম চলুন আমরা ঢাকা থেকে একটু পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালের দিকে যাই আমাদের প্রাণ প্রিয় শিল্পী ইয়াসিন আরাফাত নিয়ে যাবে আপনাদের বরিশাল আর কাঙ্ক্ষিত সেই আয়োজন কিছুক্ষণের মধ্যে মন্ত্রস্থ হবে
কবরে আজাব রেডি হচ্ছে আমাদের প্রিয় শিল্পীরা তার আগে চলুন দল বেঁধে একসাথে বরিশাল থেকে ঘুরে আসি মনু বজ্জ গেদু সেট কই গেল বরিশালের ভাষা তাই না মাশাআল্লাহ চলুন গেদু সেট কই গেল বরিশাল যাই মোকিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি সর্দির চনে হে মুয়াহন ঘুমাইতে পারি না কেডা কমবে আসস্তরা মোরে দেহা যা কেডা কমবে আসস্তরা মোরে দেহা যা মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি বাড়ি গানে কইয়া আইতা স্কুলে মুই যাই পথে আইয়া সারা খেলতাম কইতে শরম পাই বাড়ি গানে কইয়া আইতা স্কুলে মুই যাই পথে আইয়া সারা খেলতাম কইতে শরম পাই বাড়ি গানে কইয়া আইতা স্কুলে মুই যাই পথে আইয়া সারা খেলতাম কইতে শরম পাই অহন আমার চাকরি বাকরি কিছুই হইল না পথে পথে খয়রাত করমু হেড়াও পারি না পথে পথে খয়রাত করমু হেড়াও পারি না মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী এই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি তোর কপালে দুঃখ আছে কইছিল মাইকাইল মানুষের গাছের কেলা খাইলে হুনবি আনি গায় তোর কপালে দুঃখ আছে কইছিল মাইকাইল মানুষের গাছের কেলা খাইলে হুনবি আনি গায় তোর কপালে দুঃখ আছে কইছিল মাইকাইল মানুষের গাছের কেলা খাইলে হুনবি আনি গায় সইতে পারি না এমন মরি প্যাডের ব্যথায় সইতে পারি না মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী সেই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী সেই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি সর্দির চনে হে মুয়াহন ঘুমাই সুস্থরা মোরে দেই হাজা কেডা কমবে আসুস্থরা মোরে দেই হাজা মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী সেই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি মোগো বাড়ির দরজা দিয়া গেছে একটা নদী সেই নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি সম্মানিত শ্রুতি মণ্ডলী চলুন আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই আমাদের কাঙ্ক্ষিত সেই মঞ্জিল কবরের আজাব দেখানোর জন্য আমাদের সকল প্রিয় শিল্পীরা চলে যাবে সকল প্রিয় শিল্পীরা মঞ্চে নামবে আমি ইয়াসিন এবং মেয়ের আপকে একটু মঞ্চটা রেডি করে দেওয়ার জন্য অনুরোধ করছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার এই জিল্লতি দুনিয়ার এই লাঞ্ছন এটাই কি শেষ পরিণতি নাকি কবরে অপেক্ষা করছে ভয়ঙ্কর আজাব দুনিয়াতে যে সৎ কর্ম করল সৎ পথ বেছে নিল তার জন্য রয়েছে অবারিত শান্তি আর দুনিয়াতে যে ফেতনা সৃষ্টি করল
দুনিয়াতে যে আল্লাহর পদ থেকে হলো বিচ্যুত তার জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আমরা এই নাটকের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। প্রিয় দর্শক, ঈদগাহ কমিটির পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ, আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে প্রস্তুত, এক টাকা, দশ টাকা, বিশ টাকা, একশো টাকা যে যা পারেন দেন, না পারলে বিসমিল্লাহ বলে চাদরটা ছুঁয়ে দেন। আর যদি কেউ বিশেষ কিছু দিতে চান, আমাদের সম্মানিত সভাপতি সহ আমাদের আয়োজকরা রয়েছেন, আপনারা যোগাযোগ করবেন। স্বেচ্ছাসেবকরা দ্রুত ভেতরে যাবে, স্বেচ্ছাসেবকরা দ্রুত ভেতরে যাবে। আমাদের মহিলা প্যান্ডেলে আমাদের মায়েরা বোনেরা রয়েছে, যদি সুযোগ থাকে আমাদের ছোট্ট ছোট্ট বোনদেরকে আপনার মহিলা প্যান্ডেলে কালেকশনের জন্য কাজে লাগাতে পারেন। আমার প্রিয় ভাইরা, আজকের অনুষ্ঠান এবং ঈদগাহর কল্যাণ তহবিলে আপনারা সহযোগিতা করুন। আর চলুন আমরা কবরের আযাব নাটকের প্রস্তুতি গ্রহণ করছি। দ্রুত যাবে স্বেচ্ছাসেবকরা, খুব দ্রুত যাবে। সম্মানিত ভাইরা, যারা একেবারে ছোট্ট বাচ্চা রয়েছে, কবরের আযাব নাটক হবে যেহেতু, আমি একটু তাদেরকে অভিভাবকদের কাছে কাছে নেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ মঞ্চে যখন আযাবের ফেরেশতা এবং ভয়ঙ্কর ফেরেশতা ওরা দেখবে, ছোট মানুষ অনেক সময় ভয় পেতে পারে, এর আগে এমন ঘটনা ঘটেছে যে আমরা প্রোগ্রাম শেষ করে চলে এসেছি, এক সপ্তাহের মধ্যে বাচ্চার জ্বর কমেনি। তো এটা আমাদের জন্য এই খুশির দিনে বেদনার কারণ যেন না হয়, এই জন্য ছোট্ট বাচ্চা যারা তাদেরকে অভিভাবকের সাথে বসার জন্য অনুরোধ করছি। সুধী মণ্ডলী, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ একাঙ্কিকা কবরের আযাব। সম্মানিত সুধী মণ্ডলী, চলুন, মৃত্যুর পরবর্তী জীবন কেমন হতে পারে, কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু কবরের ধারণা পাওয়া যায় তার উপরে ভিত্তি করে তারার বেলা থিয়েটারের বিশেষ আয়োজন কবরের আযাব। আমাদের স্বেচ্ছাসেবকদের হাতে আপনারা সহযোগিতা করুন, তবে স্বেচ্ছাসেবকরা যেন এখান থেকে নিয়ে পিছন দিয়ে চলে না যায় এমনটাও খেয়াল করবেন। আসুন, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরু হচ্ছে আজকের বিশেষ আয়োজন কবরের আযাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শেষ কৃত্যে দলে দলে যোগদান করুন। শোক সংবাদ, শোক সংবাদ। তোমার প্রতিপালক মহান রবির প্রতিনিধি,
দুনিয়ার সফর শেষ করে তোমার বাবুদের ডাকে সাড়া দিয়ে এসেছে, আমরা তার পয়গাম নিয়ে এসেছি। তোমরা কারা? তোমরা কিসের পয়গাম? তোমরা কোন রবের কথা বলছো? বল হে আল্লাহর বান্দা, বল হে আল্লাহর বান্দা, কে তোমার রব? কে তোমার পালন কর্তা? কে তোমার সৃষ্টিকর্তা? বল, বল। তোমরা তোমরা কি বলছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আমার তো কোনো সৃষ্টিকর্তা ছিল না। আমি ছিলাম স্রষ্টাকে অস্বীকারকারী। অস্বীকার করে জানিয়েছে, ও রবকে অস্বীকার করেছে, সৃষ্টি করেছে ওর যে রব তাকে মানে না। চিনিয়ে দাও, চিনিয়ে দাও তুমি ওর রব। আল্লাহর এই গোলামকে আমরা আবার জীবিত করব। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হ, আল্লাহর নামে জীবিত হ, আল্লাহর নামে জীবিত হ, আল্লাহর নামে জীবিত হ। কে ছিল তোমার পথ প্রদর্শক? কে ছিল তোমার নেতা? বল হে আদম সন্তান, কে ছিল তোমার রাসূল? তুমি বলো। তোমরা সব কি বলছো? আমি নিজেই তো একজন নেতা ছিলাম। আমি দুনিয়াতে তো অনেক ক্ষমতা দেখিয়েছি। আমার আমার অনেক বড় ক্ষমতা ছিল। আমাকে
সন্তান জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো আদম সন্তান। তোমার ধর্ম কোন পথ তুমি অনুসরণ করেছো বলো, বলো হে আদম সন্তান, তোমার দিন কি ছিল বলো। তোমরা কোন দিনের কথা বলছো? আমি তো কোনো দিন মানিনি, আমি তো ছিলাম নাস্তিক, আমি কোন ধর্ম কর্ম মানিনি। হে আমার বন্ধু, সকলকে আমি রকম জামান তার মেলা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আসসালাম।